শূন্য মণ্ডপ, ফিকে ঢাকের বোল, আলো ছলমলে গলিগুলো আবার অন্ধকার। চার দিন বাপের বাড়িতে কাটিয়ে মায়ের কৈলাসে ফেরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বিজয় আর বিষাদ, তখন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের খাদিমপুরে মধ্য গগনে শরৎোৎসব। দুর্গা এখানে বালাই চণ্ডী নামে পূজিত। দশমীতে শুরু হয় দেবীর পুজো, তিথিতে যখন দ্বাদশী, তখন ধুমধাম করে অষ্টমীর পুজো হল দেবী দুর্গার। তবে মা এখানে দশভুজা নন, চতুর্ভুজা। সপরিবারে বিরাজমান হলেও নন মহিষাসুরমর্দিনী। শতাব্দী প্রাচীন এই পুজোর বয়স যে কত, তা ঠিক করে বলতে পারেন না কেউই। এই পুজো অনেক দিনের, কারণ আমার বাবা ঠাকুর দাদা, যখন আমি ছোট ছিলাম তখন ঠাকুর দাদার এখানে জঙ্গল ছিল, ওই সেই জঙ্গল সাফ করে এখানে তখন পাষাণ ছিল আর কি, শুধু এরকম প্রতিমা গঠন তখন হয়নি। দুর্গা দশমীতে বিসর্জন হলো, চণ্ডী আবির্ভাব হলো, দুর্গার হলো দশখানাত, মহিষ এবং অসুর। আমাদের মহিষ এবং অসুর ছাড়া এবং আমাদের চারটা হাত। ছক ভাঙা এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন বহু মানুষ। এখানে মাকে দর্শন করতে ভালো লাগে, এই জন্যই আসি। খুব জাগ্রত, তাই মানুষ পূরণ করার জন্য এখানে এসেছি। পুজোর চার দিন মণ্ডপের সামনেই বসে মেলা। এই কটা দিন সব ভুলে আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। অন্যদিকে দুর্গাপূজায় বন্ধ থাকার পর আবারও ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠের দরজা। দিনের নির্দিষ্ট সময় নিয়ম মেনে প্রবেশ করতে পারবেন ভক্তরা। কর্তৃপক্ষ জানিয়েছে লক্ষ্মী পুজো ও কালী পুজোয় দর্শনার্থীদের জন্য মঠ খোলা থাকবে। করোনা আবহে দুর্গাপুজোয় আট দিন ভক্তদের জন্য বন্ধ ছিল বেলুড় মঠ। শুধুমাত্র সন্ন্যাসী মহারাজরাই পুজোয় অংশ নিয়েছিলেন। মঠের তরফে জানানো হয়েছে দুর্গাপুজোয় বন্ধ থাকলেও লক্ষ্মী পুজো ও কালী পুজোয় ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠ। তবে 9 ও 10 নভেম্বর ছট পুজোর সময় ভক্তদের প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। পুজোর কটা দিন বন্ধ থাকার পর দ্বাদশীর দিন দর্শনার্থীদের জন্য খুলে গেছে মঠের দরজা। রবিবার সকাল থেকেই কোভিড বিধি মেনে মন্দিরে প্রবেশ করেন দর্শনার্থীরা। সকাল 8টা থেকে 11টা ও দুপুর 3:30 থেকে বিকেল 5টা ভক্তদের জন্য খোলা থাকছে বেলুড় মঠ। করোনা বিধি মেনে ভক্তরা প্রবেশ করতে পারবেন। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।